হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি ক্লিক করার জন্য জব নোটিশের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আগের ভিডিওটির মাধ্যমে বলে দিয়েছিলাম যে আমাদের রাজ্য সরকারে আপকামিং ভ্যাকান্সি কি আছে, অর্থাৎ সামনে কোন কোন ভ্যাকান্সি আসতে চলেছে। তো সেই ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে আমাদের কলকাতা হাইকোর্টে কিন্তু ভ্যাকান্সি বেরোতে চলেছে, যেখানে প্রচুর শূন্যপদ আছে। কত শূন্যপদ আছে, মেয়েদের ক্ষেত্রে কত আছে এবং ছেলেদের ক্ষেত্রে কত আছে, সমস্ত কিছু কিন্তু আমি আলোচনা করব। তো যখন আমি ওই ভিডিওটি বানিয়েছিলাম তখন তোমরা বলেছিলে যে দাদা, এই কলকাতা হাইকোর্টে গ্রুপ ডি যে ভ্যাকান্সি বেরোবে শুধুমাত্র স্পেশালি সেই টপিক নিয়ে একটা ভিডিও বানাও। তো তোমাদের রিকোয়েস্টে কিন্তু এই ভিডিওটি, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তার আগে আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দেবে। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। তো সর্বপ্রথম বলি, তোমাদের কিন্তু অনেকেই ডিমোটিভেট করবে, অর্থাৎ অনেকে কিন্তু তোমাদের বলবে যে সামনে কোনো ভ্যাকান্সি আসবে না, অর্থাৎ সামনে কোনো ভ্যাকান্সি আসবে না, যদিও ভ্যাকান্সি আসে তাহলে চাকরি পাবেও কি না সেটাও সন্দেহ। কিন্তু আমি বলে রাখি যে যারা যারা এইসব কথা বলছে এবং যারা যারা এইসব কথা তোমাদেরকে শোনাচ্ছে, অর্থাৎ তোমাদেরকে ভুল বোঝাচ্ছে, তাদের কিন্তু তাদের কথা তোমার মাথায় রাখবে না। এইটুকু তুমি মাথায় সবসময় রাখবে যে তোমার যদি চাকরি করার ইচ্ছা থাকে তাহলে ওইসব লোকের কথায় কান দেবে না। সামনে প্রচুর ভ্যাকান্সি আসতে চলেছে, যে সামনে যে ভ্যাকান্সি আসতে চলেছে সেগুলো কিন্তু প্রতিবারের যেমন আগে কী হতো, রাজ্য সরকারে প্রচণ্ড পরিমাণে প্রসিডিওরটা লেট করে ফেলতো। রিসেন্ট এখন কোনো রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু লেট করবে না, বেশি লেট করবে না, এক বছরের ভেতরে তাদের ফাইনাল লিস্ট কিন্তু দিয়ে দেওয়ার চান্স আছে। তোমরা অনেকে দেখতে পারছো পিএসসি খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করছে, এমএসসিও খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করছে, সাথে সাথে কিন্তু যে কলকাতা হাইকোর্টে যে ভ্যাকান্সি বেরোতে চলেছে সেখানেও কিন্তু খুব তাড়াতাড়ি প্রসিডিওর ওরা কমপ্লিট করে। যেবার লাস্ট ভ্যাকান্সি বেরিয়েছিল সেখানেও কিন্তু আমি নিজেও পরীক্ষা দিয়েছিলাম, সেখানেও কিন্তু প্রচুর শূন্যপদের জন্য ভ্যাকান্সি বেরিয়েছিল, যেটা 225টা মতন হবে লাস্ট যেবার ভ্যাকান্সি বেরোলো। তো এখন কত ভ্যাকান্সি বেরোবে এবং কবে বেরোবে অনেকেরই মনে কোশ্চেন। তো সর্বপ্রথম বলি যে ভ্যাকান্সি কিন্তু টোটাল 300-র কাছাকাছি ভ্যাকান্সি থাকবে। তো তার আগে বলে রাখি যে ভ্যাকান্সির জন্য কে যে কলকাতা হাইকোর্টে কিন্তু অলরেডি তাদের প্রসেসিং অলরেডি শুরু করে দিয়েছে নতুন লোক নিয়োগ করার জন্য। কারণ আমি অফিসিয়াল সূত্রে খবর, অর্থাৎ অফিসিয়ালিভাবে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে যেখানে 300-র কাছাকাছি ভ্যাকান্সি বেরোবে সেখানে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু আলাদা করে ভ্যাকান্সি রিজার্ভ করা থাকবে, অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটের জন্য আলাদা করে রিজার্ভ করা থাকবে। সেখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই ছাড়তে পারবে, যেহেতু ফিমেল ক্যান্ডিডেটদের জন্য আলাদা করে এই ভ্যাকান্সি থাকবে, সেহেতু মেয়েদের ক্ষেত্রে খুব সুযোগ, বড় একটা সুযোগ রয়েছে। অনেক মেয়ে কিন্তু এই স্পেশালিভাবে যারা যারা ফর্ম ফিল আপ অর্থাৎ চাকরি বাকরি নিয়ে খাটাখাটনি করে তারা কিন্তু এই যে ভ্যাকান্সিটা বেরোয় সেখানে লেখা থাকে ফিমেল অ্যান্ড মেল বোথই উভয় আবেদন করতে পারবে, কোনো সংরক্ষিত করা থাকে না। কিন্তু যে কলকাতা হাইকোর্টে বেরোবে সেখানে কিন্তু মেয়েদের জন্য আলাদা করে সংরক্ষিত করা থাকবে। কত করা থাকবে, মেয়েদের জন্য প্রায় 100-এর কাছাকাছি কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য সংরক্ষিত করা থাকবে 300 ভ্যাকান্সির ভিতরে। ক্লিয়ার? তারপরে বলবো যে ভ্যাকান্সি কবে আসতে চলেছে। তো যেইটুকু আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে ভ্যাকান্সি কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে, তাও ধরো 2-3 মাসের মধ্যে আসবে না, এটা তোমাদের বলে রাখি, তাও 5-6 মাসের মধ্যে ভ্যাকান্সি আসতে চলেছে। অলরেডি কলকাতা হাইকোর্টের আন্ডারে যে ভ্যাকান্সি যে প্রসিডিওরটা আছে সেটা অলরেডি চালু হয়ে গেছে। তো তার আগে বলে রাখবো কেন এত ভ্যাকান্সি বেরোবে, এর থেকেও বেশি ভ্যাকান্সি হতে পারে। কারণ আমারই অনেক জানাশোনা আছে, কলকাতা হাইকোর্টেও কিন্তু অনেকে চাকরি করে। তারপরেও আমি অফিসিয়াল সূত্রে খোঁজ নিয়ে জানতে পারলাম যে যে কলকাতা কে এই কলকাতা যে হাইকোর্টের আন্ডারে যতগুলো গ্রুপ ডি স্টাফ আছে সে লাস্ট যেবার ভ্যাকান্সি বেরিয়েছিল তারা কিন্তু সব কাজ করে উঠতে পারছে না, অর্থাৎ প্রচুর লোক শূন্যপদের ফাঁকা পড়ে আছে এবং এমনকি সামনের মাসে প্রচুর লোক রিটায়ার হয়ে যাবে। সেই জন্য রিটায়ার হয়ে গেলে কিন্তু তাদের ম্যান পাওয়ার অর্থাৎ তাদের ম্যান পাওয়ার ক্ষমতাটা আস্তে আস্তে কমতে থাকবে, সমস্ত কাজ কিন্তু তারা করে উঠতে পারবে না, প্রচুর লোক রিটায়ারমেন্ট হবে এবং যারা যারা গ্রুপ ডিতে ছিল তাদের কিন্তু প্রমোশনও করানো হতে পারে। সেই জন্য প্রচুর ভ্যাকান্সি খালি পড়ে আছে, এমনকি যদি প্রমোশন নাও করায়, যেবার লাস্ট রিক্রুটমেন্ট বেরিয়েছিল গ্রুপ ডি তাদের যদি প্রমোশন না করা তাহলেও কিন্তু প্রচুর শূন্যপদে এখনও ফাঁকা পড়ে আছে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। যখনই পরবর্তী যখন আমি নোটিশ পাবো অর্থাৎ পরবর্তী যখনই রিক্রুটমেন্ট বেরোবে সঙ্গে সঙ্গে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তার জন্য আমাদের সাথে অবশ্যই তোমার জুড়ে থাকতে হবে। তারপরে বলে রাখি যে লাস্ট যেবার রিক্রুটমেন্ট বেরিয়েছিল সেবার সিলেকশন প্রসেস কী ছিল এবং কোয়ালিফিকেশন কী ছিল, তার সাথে সাথে তোমার এক্সাম কত মার্কের হয়েছিল, কোন চ্যাপ্টারে অর্থাৎ সিলেবাস কী ছিল এবং ইন্টারভিউ কত মার্কের হয়েছিল, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি এক্সট্রা ভিডিও করে জানিয়ে দেবো। তোমাদের যদি দেখার ইচ্ছা হয় তাহলে কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করবে। তারপরেও একটা তোমাদের সুবিধার্থে ইন্টারভিউ কেমন হয়েছিল অর্থাৎ গতবার যারা যেই বন্ধুরা আমার পেয়েছিল তাদের কাছ থেকে তোমাদের একটা ইন্টারভিউ দিয়ে দেবো, অর্থাৎ তাদেরকে সরাসরি ইন্টারভিউ কী কী কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল, ইন্টারভিউতে কজন ছিল এবং কত টাইমের অর্থাৎ কত মিনিটের ইন্টারভিউ হয়েছিল, সমস্ত কিছু কিন্তু আমি এ টু জেড ডিটেলসে তোমাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। এবং যারা যারা এখন গ্রুপ ডিতে কী কাজ, তাদের কী কাজ করতে হয়, সমস্ত কিছু কিন্তু তোমাদের জানিয়ে দেবো যদি তোমাদের ইচ্ছা থাকে। যদি তোমাদের সেই সমস্ত কিছু শোনার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে, আমি আছি তোমাদের সাথে সবসময়। যে কোনো চাকরি রিলেটেড জব প্রোফাইল এবং কী কী কাজ করতে হয় সমস্ত কিছু কিন্তু নিয়ে আমি তোমাদের মাঝে উপস্থিত হব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সামনে কিন্তু গ্রুপ ডিতে অর্থাৎ কলকাতা হাইকোর্টে গ্রুপ ডিতে প্রচুর ভ্যাকান্সি বেরোবে, এমনকি কলকাতা হাইকোর্ট বাদ দিয়ে যেগুলো ডিস্ট্রিক্ট কোর্ট আছে সেইগুলো ভ্যাকান্সি বেরোতে চলেছে, সেই নিয়েও আমি একটা ভিডিও বানিয়ে বলে দিয়েছি। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি পেয়ে যাবে, সেখানে ক্লিক করলে তুমি দেখে নিতে পারো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করব। আশা করি ভালো লেগেছে। থ্যাংক ইউ ভিডিওটি ফুলফিলভাবে দেখার জন্য। ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে।